আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবাইদুল কাদের এবং আওয়ামী লীগ সিনিয়র বয়োজ্যেষ্ঠ নেতা জনাব আমির হোসেন আম্মু এবং আরো দু তিনজন নেতা যারা আমার সঙ্গে বা আমার সতীর্থ যারা আছেন আমাদের কো চেয়ারম্যান তাদের সঙ্গে এবং আমাদের চেয়ারম্যানের সঙ্গে আমাদের সিনিয়র কো চেয়ারম্যান তার সঙ্গে তারা টেলিফোনে কথা বলেছেন যে নির্বাচনটা কিভাবে করা যায় সারা দেশে শান্তিপূর্ণভাবে এই বিষয়ে আলাপ করার জন্য। গত রাত্রে আমরা দুজন জাতীয় পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আরো দুজন ছিলেন, তাদের সঙ্গে আমাদের নির্বাচনের বিষয়ে আলোচনা করে সারা দেশে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে কিভাবে করা যায়, ভোটাররা ভোট কেন্দ্রে যাতে আসে সেটার জন্য কি পদক্ষেপ নেওয়া, আমাদের কি সাজেশন, ভোটার যাতে ভোটের অধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে নির্বাচন কমিশন কে আওয়ামী লীগ বা ক্ষমতাসীন দল বা সরকার কি সাহায্য করতে পারে এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনাটা বলবো খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভালো পরিবেশে হয়েছে। কারণ আওয়ামী লীগের যে সমস্ত সম্মানিত নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেছেন তাদের আলোচনায় একটা দেখলাম তাদের একটা স্বতঃস্ফূর্ততা আছে যে নির্বাচনটা ভালো হওয়ার জন্য তাদের সহযোগিতা করার একটা মনোভাব, ইতিবাচক মনোভাব আমরা দেখতে পাই। কারণ আমি আগে বলেছি এখনো বলছি গত পাঁচ বছরে উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনগুলিতে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়, তাই আমাদের দ্বিধা আছে এখনো আছে যে না এখন তা না যে নির্বাচনটা সুষ্ঠু করার জন্য। আপনারা অনেকে বলছেন আসন বন্টন ইত্যাদি ইত্যাদি, আমরা আসন বন্টনের কোনো কথা আমরা বলি না, খুব একটা প্রয়োজনও আছে বলে আমরা মনে করি না। জাতীয় পার্টি মনে করে সারা দেশে ভোটাররা যদি ভোট কেন্দ্রে আসার মতো পরিবেশ সৃষ্টি হয় এবং আসতে পারে এবং ভোট অধিকার প্রয়োগ করতে পারে মানে ভোটটা দিতে পারে, তাহলে জাতীয় পার্টি এবার বলা যায় না 91 সালের মতো একটা নীরব ভোটের বিপ্লব হয়ে যেতে পারে। আমরা খুবই কনফিডেন্ট আমাদের উপরে, তাই আমরা চেষ্টা করছি নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য। ক্ষমতাসীন দলের কাছে আমাদের এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল যে আপনারা নির্বাচন কমিশনকে যা যা প্রয়োজন অকুণ্ঠ চিত্তে নির্বাচন কমিশনকে আপনারা সহযোগিতা করেন সাহায্য করেন যেন ভোটারদের আস্থা ফিরে আসে ভোট কেন্দ্রে আসার। তারা আমাদেরকে কথা দিয়েছেন যে কোনো মূল্যে তারা নির্বাচন কমিশনকে সহায়তা করবে যেন ভোট কেন্দ্রে ভোটাররা আসতে পারে, আইন শৃঙ্খলা বাহিনী যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, যাতে কোনো কারণে স্থানীয়ভাবে ক্ষমতাসীন দলের যারা প্রার্থী তারা আমাদের কোনো লোক যাতে হেরাস না করতে পারে, ভয় ভীতি যাতে না দেখাতে পারে, এই সমস্ত বিষয়গুলি তারা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন। তাদের আশ্বাসে আমরা মোটামুটিভাবে আশ্বস্ত হয়েছি, বিশ্বাস করেছি। বাকি আগামী দিনগুলিতে কী হবে সেটার অপেক্ষায় আমরা নিশ্চয়ই থাকব এবং নির্বাচনের কর্মকাণ্ড করে যাব। আমরা বিশ্বাস করি এইবারে নির্বাচন জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে এবং এটাও বিশ্বাস করি যেহেতু জাতীয় পার্টির বড় দল নির্বাচনে আসছে, প্রায় প্রত্যেক আসনে প্রার্থী দিয়েছে, তাই নির্বাচনটা অবশ্যই প্রতিযোগিতামূলক অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ একটি নির্বাচন শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এই আশা করেই আমরা এখনো নির্বাচনের মাঠে আছি এবং থাকি। এই আমার বক্তব্য, আপনাদের জন্য কথা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন একজনের পর একজন। হ্যাঁ, লুকোচুরি হলো এই কারণে যে আলোচনা করার আগে আজকে পত্রিকা দেখলাম আপনাদেরই বলি কেউ লিখেছেন যে আমাদের সাথে আসন বন্টন হয়েছে 40টা চেয়েছি, কেউ বলেছেন 35টা, কেউ বলেছেন যে 100টা। এই যে কথাগুলি এইগুলি যাতে না হয়
বিভ্রান্তিমূলক কথা যাতে না আসে সেই জন্য আমরা মিটিংটা একটু মানে প্লেসটা সময়টা গোপন করেছি, কারণ না করলে আপনাদের কলিগরা এই ধরনের আরো অনেক নিউজ দিতে পারতেন। যে নিউজগুলি আসছে আজকেও আদৌ এগুলির কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না, বিশেষ করে আসনের বিষয়ে। আমি যেহেতু গতকালকে আলোচনা করেছি আসন নিয়ে কোন আলোচনা হয় নাই, তবে প্রত্যেকটা দলে আমি আগে বলেছি রাজনৈতিক একটা কৌশল থাকে নির্বাচনে গেলে, প্রত্যেক দলের নির্বাচনের কৌশল আছে সে কিভাবে মাঠ থেকে জিতে আসবে, সেই কৌশল নিজস্ব কৌশল জাতীয় পার্টির অবশ্যই আছে, সেই কৌশল নিয়ে তো আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলি, নির্বাচন বর্জন করা জাতীয় পার্টির ইতিহাসে খুব কম, একমাত্র একবার নির্বাচন ওই ফেব্রুয়ারি নির্বাচন যেটা বিএনপি আমল হয়েছিল সেই নির্বাচনটা আমরা বর্জন করে পরদিন যেটা 12 দিনের শিশু যেটা ছিল, 12 দিনের শিশু একটা পার্লামেন্ট ছিল সেইটা জাতীয় পার্টি বর্জন করেছিল। এছাড়া জাতীয় পার্টি কোনো নির্বাচন বর্জন করেনি, কারণ আমরা একটা বুঝি যে এই বর্তমান পদ্ধতিতে যদি গণতন্ত্রকে ধারাকে অব্যাহত রাখতে হয় তাহলে নির্বাচন মাস্ট। তবে হ্যাঁ, সেই নির্বাচন যদি একবারে একান্তই এমন হয় যে এটা করাই যাবে না সেটা ভিন্ন প্রশ্ন, এবং সেই জন্য আমরা কিন্তু খুব উদ্বিগ্ন ছিলাম এখনো আছি যে নির্বাচন নিয়ে ভোটাররা আসায়, কারণ ভোটারদের আস্থাটা কিন্তু কমে গেছে, কেন্দ্রে আসতে চায় না। বারবারই কথাটা বলছি নির্বাচনে ভোটার যদি আসে তাহলে আমাদের কারো দিকে ইনশাল্লাহ জাতীয় পার্টি তাকাতে হবে না। আমি জানি এখানে আপনাদের আসতে অনেকে যদি ভোট দেওয়ার সুযোগ পান, আমার মনে হয় না আওয়ামী লীগকে রেখে আমাদেরকে ভোট দিবেন, অনেকে আছেন এটা অনেকের মানুষের মনে ইচ্ছাটা আছে, যদি সামান্যতম এই বাংলাদেশের রাজনীতি ভোটের রাজনীতি কিছুটা অভিজ্ঞতা থেকে থাকে। যাই হোক, আমি শুধু এটুকু বলবো যে আমরা এখনো ট্র্যাকে আছি এবং শাসক দল আমাদের সাথে আওয়ামী লীগ আমার সাথে কথা দিয়েছেন, তারা নির্বাচন কমিশনকে যা যা সাহায্য করতে হয় তাই আমি কিছু কিছু অ্যাডভাইস আমরা দিয়েছি সাহায্য করার জন্য নির্বাচন কমিশনকে, তারা বলছেন হ্যাঁ এগুলি তারা করবেন, যদি করে নির্বাচনটা ভালো পরিস্থিতি যদি হয় তো অফকোর্স নির্বাচনে জাতীয় পার্টি ভালো করবে। মানে মানে কারণ এনটি ভোটগুলো কি জাতীয় পার্টি বা টার্গেট করছে এবং পূর্বে আমাকে নিয়ে নির্বাচন করছে যাতে আমি তাদেরকে হেল্প করতে পারি আমার ভোট দিয়ে, আমাদের চেহারা দেখে নিশ্চয়ই আওয়ামী লীগের আগে জোট মহাজোট করে নাই, আমাদের কিছু সমর্থন ছিল বলেই তো তারা আমাদেরকে নিয়েছে। এখন যদি বলে না সামালো, হ্যাঁ আমরা তো এই জন্যই প্রায় 300 আসনে আমরা মনোনয়ন দিয়েছি, আমরা নির্বাচনটা খুব শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আশা সবাই করে, সবাই আশা করে, আপনিও একজন আছেন, আপনিও একজন গাফর চৌধুরী হতে চান, নিশ্চয়ই আপনি একজন এই নাম করা একজন সাংবাদিক হতে চান, আমিও আপনার সবাই আশা করি, সে আশা অনেক সময় পূরণ হয় অনেক সময় পূরণ হয় না। যদি এই কারণে বলেন গত 5 বছরে আমাদের অভিজ্ঞতাটা সুগকর্ণ হয়, যেহেতু সংশ্লিষ্ট মহল আমাদেরকে আশ্বাস দিয়েছেন তাই আমরা তাদের কথা বিশ্বাস করেছি, আশা করি তারা কথা যদি রাখেন তাহলে অফকোর্স ভোটাররা আসতে পারবে। আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক দলই হয়ে থাকে নিশ্চয়ই তাদের মানসিকতা থাকবে। সেই জন্যই তো এত কথা, সেই জন্য তো ভালো পরিবেশের কথা বলছি, সেই জন্য তো বলছি নির্বাচন কমিশন যেন এই ভালোভাবে একটা পরিবেশ সৃষ্টি করে, তাহলে তো বলা দরকার ছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন যে এর আগে আওয়ামী লীগ জোট মহাজোট তৈরি করেছে বা আপনাদের সাহায্য নিয়ে ক্ষমতায় গেছে, কারণ তারা মানে জানে মানে তারা বুঝতে পারছে যে আপনাদের একটা মানে ভালো অবস্থান আছে এবং সেই জায়গাটায় তাদের আপনাদের সাহায্য ছাড়া তারা নির্বাচনে যেতে পারে মানে জিততে পারবেন না, তাহলে এবার তারা জোট মহাজোট বা আসন সমঝোতায় যাচ্ছে না কেন? তাদের কি অবস্থান বেড়ে মানে আরো সুদৃঢ় হয়েছে নাকি আপনাদের অবস্থান মানে নিচে গেছে?
যেটাতে তারা মনে করছে যে জাতীয় পার্টিকে এখন আর জোট মহাজোট বা সমঝোতায় আনার দরকার নাই। তারা মনে করছে না তো আমরা মনে করছি, আপনি উল্টো বলছেন। নো, আমরা মনে করছি, আমরা মনে করছি যে আমরা এখন যে অবস্থা আছে, বিএনপি আসে নাই, এনটি আওয়ামী লীগ বুট বেশি, সেই বুটটি আমরা পাইতে পারি, সে আশা করি আমরা কিন্তু আছি। তাহলে তারা কি আপনাদেরকে ডাকছে? আপনারা যাচ্ছেন না? বিষয়টি কি এরকম? শুরুই বলেছেন যে আপনাদের সাথে আসন ভাগাভাগি বিষয়ে আলোচনা হচ্ছে না। চুন্নু ভাই, তাহলে কি তাহলে উনি বলছেন, উনি বলতেই পারেন, বাট আমি বলছি যে না, এই ধরনের কোনো আলোচনা আমার সাথে হয় না। চুন্নু ভাই, আপনার কথাটা ইয়াতে আসি, তাহলে কি তারা আপনাদেরকে ডাকছে, আপনারা যাচ্ছেন না? বিষয়টা কি এরকম? না, দুই পক্ষই আমরা, কারণ একটা জিনিস কি জানেন, সেটা হলো যে খুব সঙ্গত কারণে যারা ক্ষমতা আছেন তাদের দায়িত্বটা বেশি বেশি, এটা প্রমাণ। যেমন পার্লামেন্টে আমি আমার চেয়ারম্যান বলছিলাম যে যারা ক্ষমতা আছে তাদের দায়িত্বটা বেশি, সব দলকে এক টেবিলে আহ্বান করে। কেন বললাম? কারণ দায়িত্ব তাদের বেশি, সরকার যেহেতু আছে, কাজে ওনাদের দায়িত্ব বেশি, সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে যে আবদার করছিলাম যে ভালো পরিবেশটা নির্বাচনের, ভালো পরিবেশটা এটা নির্বাচন করবো কিনা, এইটাই তাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে, এবং সেই জন্যই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেছেন যে গ্যাস আপনাদের তো এই প্রশ্ন, ইলেকশন যদি ভালো হয় সেই জন্য কি কি হেল্প করতে পারি আমরা, যে আমাদের কেন নির্বাচন কমিশনকে আপনারা হেল্প করেন। রাজনীতিতে কি আপনি বলেন যে এই চূড়ান্ত সিদ্ধান্ত কখনো কি হয়, এটা কি হয় বলেন?